গরমের তীব্রতার কারণে এমন একটা পরিস্থিতি টিকছে যে আমরা মানুষ যারা গাছের নিচে বসে স্বস্তি পাইতে টিকার মতো কোনো পরিবেশ নাই, তাই কুকুর পশু পাখি যারা আছে তারা তো তারা পানিতে নামতে বাধ্য হয়েছে। ঘাট এর এতটা গরমের তীব্রতা যে পশু পাখি টিকতে না পারে, কুকুর লাশ ফিনিশিং এ পানিতে গিয়া নামতে বাধ্য হয়েছে পচা পানির ভিতরে, পশু পাখি পর্যন্ত হাঁপাইতেছে। বাসায় টাঙ্কির পানি অতিরিক্ত গরম ছিল তাই আমরা নদীতে নেমেছি, তাই আমরা এই নদীতে আমরা গোসল করতে দিই, তারপর বাসায় যাব, বাসায় যেয়ে আবার গোসল করব।